25 জুন চালু হতে যাচ্ছে পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে সেতু এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে সেতু উদ্বোধন করে সুদি সমাবেশে অংশ নেবেন। এরপর গাড়িতে চড়ে সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে আরেকটি উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। কিন্তু তার জন্য দর্শক অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তার আগে দর্শক চলুন দেখে আসি পদ্মা সেতুর বর্তমান চিত্র। উদ্বোধনের জন্য কতটা প্রস্তুত পদ্মা সেতু? কৃত্রিম আশা পদ্মার বুক চিরে দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে এক সেতু, যেন এক বাস্তবের স্বপ্ন দাঁড়িয়ে আছে। এই সেতু শুধু রড, সিমেন্ট ও পাথরের সেতু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ। সম্পূর্ণ নিজেদের টাকায় নির্মাণ করা সেতু দেশের মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে। সেই সেতু সাহসের নাম, এগিয়ে যাওয়ার নাম। হাজারো প্রতিকূল ঢিঙিয়ে নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে দীর্ঘতম এ সেতু এখন বাস্তবায়নের পথে। পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের মানুষের পারাপারের জন্য উন্মোচিত হবে নতুন দিগন্তের দুয়ার। এখন সেই অপেক্ষার প্রহর গুনছে দক্ষিণবঙ্গ সহ গোটা দেশের মানুষ। তবে সব প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে পদ্মা সেতু। স্বপ্নের সেতুটি 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, অর্থাৎ আগামী কোরবানির ঈদে স্বপ্নের এই সেতু পাড়ি দিয়ে দক্ষিণ ও দক্ষিণাঞ্চলের মানুষ আপনজনের কাছে ফিরবেন। এবারের ঈদকে রাঙাতে তাই পদ্মা সেতু অঞ্চলে চলছে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাণকর্মীরা। সেতুটিকে চালু করতে দিনরাত এক করে ব্যস্ত সময় পার করছেন নির্মাণকর্মীরা। এখন চলছে সেতুর নাম ফলক, ম্যুরাল সহ রাস্তার মার্কিং করার কাজ। মূল সেতুতে বাতি বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে, আর সাইন, সংকেত ও মার্কিং বসানোর জন্য দ্রুত কাজ এগিয়ে চলছে। আর সেতুর সীমানা দেয়ালের উপর স্টিলের রেলিং বসানোর কাজও শুরু হয়েছে। সব মিলিয়ে পদ্মা সেতুর কাজ প্রায় শেষ করে এনেছেন নির্মাণকর্মীরা। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বসবে দুটি ম্যুরাল। বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যার একক প্রচেষ্টা আর সাহসের কারণে স্বপ্নের এই সেতু বাস্তবে রূপ নিয়েছে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি বসবে, যার উচ্চতা হবে 40 ফিট। টোল প্লাজা পাড়ি দিয়ে সেতুর দিকে এগিয়ে যেতেই চোখে পড়বে এই ম্যুরাল দুটি, আর দুই প্রান্তেই এই প্রতিকৃতি বসানোর কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে ম্যুরাল দুটির অবকাঠামো দৃশ্যমান হয়েছে। আনুষঙ্গিক কাজগুলো শেষ করে জুনের মাঝামাঝিতেই স্বপ্নের পদ্মা সেতুর দুই প্রান্তে বসে যাবে এই প্রতিকৃতি। সেতুতে ওঠার জন্য সেতুর দুই প্রান্তেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেতুর মাওয়া প্রান্তে সড়কের দুই পাশে বসানো হচ্ছে ছোট ছোট ওয়াল। এই কাজ শেষ হলে রাস্তা মার্কিংয়ের কাজ শুরু হবে, আর এসব কাজ দ্রুত শেষ করতে দিনরাত এক করে কাজ এগিয়ে নিয়েছেন কর্মীরা। এসব কাজে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা দেখা গেছে কর্মীদের মধ্যে। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিতে টোল গুনতে হবে যানবাহনগুলোকে। তবে টোল দেওয়ার জন্য যানবাহনগুলোকে টোল প্লাজায় থামতে হবে না, সরাসরি ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো নিরবিচ্ছিন্ন গতিতে পার হবে নদী। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এই স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজা দ্রুত গতিতে প্রস্তুত করা হচ্ছে। যাত্রীদের জন্য যাত্রীদের সময়ের কথা বিবেচনা করেই এই প্রযুক্তি ব্যবহার করছে। আর মাত্র কটা দিন বাকি, তারপরই পদ্মা নদীর থই থই পানি আর উত্তাল ঢেউয়ের 60 ফুট উপর দিয়ে ছুটে চলবে এক একটি যানবাহন। আর তাতেই দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ কমে স্বপ্ন যেন আরও কাছে এসে ধরা দেবে, ভাগ্য বদলে দেবে, বদলে যাবে দেশের অর্থনীতির চিত্র। পদ্মা সেতুকে ভূমিকম্প সহনীয় করতে অনেক কাজ করা হয়েছে। ভূমিকম্প প্রতিরোধ করতে একটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভূমিকম্পের সময় মাটির যে কম্পন,
তার সবটা যেন সেতুর উপরি কাঠামোয় যেতে না পারে তার জন্য ব্যবহার করা হয়েছে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং। এটি ব্যবহারের ফলে ভূমিকম্পের সময় সেতুর পাইলিং নড়াচড়া করলেও মূল সেতুর কাঠামোর এটি কোনো প্রভাব ফেলবে না। ডিজাইন অনুসারে এটি প্রায় 10,000 টন লোড সামলাতে সক্ষম হবে। দর্শক, আপনারা যে গাড়ি দীর্ঘ সারি দেখতে পাচ্ছেন তা কেবল ফেরি পারাপারের জন্য নয়, একটি ফেরির জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়, আর নদীতে তুফান আর বৈরী আবহাওয়ার ফলে তো সেই সময় দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হয়, ফলে নদী পাড়ি দিতে যে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের জন্য শেষ নেই। মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে তো সেই চিত্র কি ভয়াবহ তা বলার আর জো নেই। সেতুর সৌন্দর্য যেমন দৃষ্টি কাড়ছে, তেমন পদ্মার বিশাল জলরাশিও টানছে মানুষকে। ধূসর রঙের সেতুর অধুরে নদী তীরে দর্শনার্থীরা ভিড় করছেন প্রতিদিন। সেতু চালুর মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়ন ঘটতে যাচ্ছে। এতে করে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের 21 জেলার সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। চালু হওয়ার এক বছরের মধ্যেই উঠে আসবে পদ্মা সেতুর নির্মাণের খরচ। টাকার অঙ্কে প্রাপ্তির পরিমাণ হবে 33,556,53,60,000 টাকা, যা পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের চেয়ে বেশি। এই সেতু চালু হলে দেশের অর্থনীতিতে সামগ্রিক উৎপাদন, সেবা, পর্যটন, শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানে যে ইতিবাচক গতি তৈরি হবে, প্রথম বছরে তার আর্থিক মূল্য দাঁড়াবে জিডিপির 1.2%। এটি শুধু সেতু নয়, দেশের মর্যাদার প্রতীক, এর কোনো আর্থিক মূল্য হয় না। 30,193 কোটি টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। অন্যদিকে 39,246 কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে, আর তাই বলা হয়ে থাকে পদ্মা সেতুকে ঘিরে নতুনের দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে। এগিয়ে চলার সারথীর নাম হয়ে দেখা দিবে স্বপ্নের এই পদ্মা সেতু। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাথেই থাকুন।